নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল ইনফোকেশন আপনাদের স্বাগত। আজকে আমরা দেখতে পাবো কাস্টম রুম, যেটা আমার এ নোট ফাইভ প্রোতে আমি ইনস্টল করে রেখেছি। সেফ সিট এই একটি কাস্টম রুম যেটা আমার এ নোট ফাইভ প্রোতে আমি ইনস্টল করে রেখেছি। এই মুহূর্তে সুন্দর সেটিংয়ে যাই, সেটিংয়ে যাই গিয়ে আপনাদেরকে রুমটি আগে দেখিয়ে দিই। অ্যাডোবি ভার্সন 1080 রুমটি, সেফ সিট এই একটি কাস্টম রুম যেটা আমার এ নোট ফাইভ প্রোতে আমি ইনস্টল করে রেখেছি। ভার্সনটি হচ্ছে আমার 1.1.1। এই ভার্সনটি আমার এই মুহূর্তে ইনস্টল করা আছে আমার এই নোট ফাইভ প্রোতে, অ্যান্ড্রয়েড ভার্সন 10 দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড ভার্সন 10। শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এখনও কিন্তু চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের দাবিয়ে অলে করে দেবেন। এই ধরনের ভিডিও কন্টিনিউ আমাদের চ্যানেলে। প্রথমে আমাদেরকে দেখাবো পাওয়ার মেনুটি। পাওয়ার মেনুটাতে এই ধরনের একটি পাওয়ার মেনু দেওয়া আছে, এটার মধ্যে পাওয়ার অপের অপশান, রিস্টোরের অপশান, স্ক্রিনশটের অপশান, এখানে এমার্জেন্সি কলিংয়ের অপশান দেওয়া আছে এটার মধ্যে। এখানে ভলিউম প্যানেলটি দেখে নেবো। ভলিউম প্যানেলটি এই ধরনের একটি ভলিউম প্যানেল দেওয়া আছে, এটা এখানে ক্লিক করলে আপনি তার তিনটি অপশান এখানে পেয়ে যাবেন। এখানে ভাইব্রেশনের সাইলেন্টের অপশান পেয়ে যাবেন এটার মধ্যে। ট্রান্সফারটা আমরা দেখিনি, ট্রান্সফারটা এই ধরনের কিছু ট্রান্সফার দেওয়া আছে এটার মধ্যে। এখানে এডিটের অপশানে চাইলে কিছু অপশান আরও আপনি এডিট করে নিতে পারেন এটার মধ্যে। এখানে ডার্ক মুডেরও অপশান দেওয়া আছে, স্ক্রিন রেকর্ডিংয়ের অপশান দেওয়া আছে, গেমিং মুডেরও অপশান দেওয়া আছে এটার মধ্যে, সাউমি পার্ট দেওয়া আছে এটার মধ্যে। এই ধরনের কিছু অপশান আপনি অ্যাড করে নিতে পারেন। এখানে ওয়াইফাই আর হটস্পট আপনার একসাথে এনেবল করতে পারেন আপনি, তাতে আপনার কোনো প্রবলেম আসবে না। ওয়াইফাই আর হটস্পট আপনার একসাথে এনেবল করতে বন্ধ করলাম, দেখতে পাচ্ছেন ওয়াইফাই হটস্পট একসাথে এনেবল হবে এটার মধ্যে, তাতে কোনো আপনার প্রবলেম আসবে না এটার মধ্যে। এই ধরনের কিছু আরও কিছু ফিচার্স পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। কিছু আপনাকে অ্যাপস দিয়ে দেবে, আর এটা কিছু জানতো এটা সেটিংয়ের মানে এই রুমটির একটি পার্ট ভাবে নিতে পারেন। সেটি এখানে অ্যাবাউট যাই করে এটার কিছু অপশান আপনি এখানে পেয়ে যাবেন। ডেভেলপার নাম তাম অনেক কিছু আপনি পেয়ে যাবেন, কোন কোন ডেভেলপার অ্যাপসটি তৈরি করেছিল সেই সব নাম অ্যাবাউটে যাই করে এখানে দেখতে পাচ্ছেন। ডেভেলপারের নামগুলি দেওয়া আছে এটার মধ্যে। কিছু কিছু এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের অপশান পেয়ে যাবেন, এখানে চাইলে আপনি কিছু ব্যাকআপ করে নিতে পারেন অ্যাকাউন্ট সিলেক্ট করে। এখানে কিছু অপশান পেয়ে যাবেন, এগুলোর এখানে আপনি এডিট করতে পারেন, এগুলো চাইলে আপনি এডিট করে নিতে পারেন। এগুলো কিছু অনেক রকমের অপশান আছে, এগুলো চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন। এগুলিকে এ ধরনের কিছু কাস্টমাইজের জন্য অপশান দেওয়া আছে এর মধ্যে। এগুলো অনেক ভালো কিছু ফিচার দেওয়া আছে। ডিসপ্লের মধ্যেও আপনি চাইলে এডিট করে নিতে পারেন, কিছু কাস্টমাইজ আপনি এগুলো কম বেশি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। কিছু অপশান ডিসেবল করা আছে, এগুলো ইনেবল করতে পারেন এটার মধ্যে। যদি আপনার এগুলো প্রয়োজন হয় তো তাহলে আপনি এগুলো ইনেবল করতে পারেন, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি এগুলো ডিসেবল রাখতে পারেন। যেসব আমার এগুলো খুবই প্রয়োজন তেমন একটি নেই মনে হচ্ছে, তাহলে আমি ইনেবল করে নিই এই অপশানগুলি, আমি ডিসেবলে রেখে দিয়েছি। যদি আরও চাইলে কিছু অপশান অ্যাড করতে পারেন, সরাসরি যদি আপনি রেজিস্টার করে নিন এইভাবে বেরিয়ে যাবে আমার অ্যাপটি, তখন চাইলে আপনার এখানে সেটিংয়ে যাই করে দেখতে পারেন। আরও কিছু অপশান যদি আপনার এখানে জানতে হয়, কিছু কিছু অপশান আপনি এটার মধ্যে পেয়ে যাবেন, এটার মধ্যে দেখতে পাচ্ছেন এইসবগুলি পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন, এগুলো ইনেবল করতে পারেন। এখানে নেভিগেশন প্রথম এটা যদি পারমানেন্টে কিছু পারমানেন্ট চাই করে কিছু অ্যাডভান্স অ্যাড করে নিতে পারেন, দেখতে পারেন পারমানেন্টে এই ধরনের আপনি অ্যাড করতে পারেন পারমানেন্টে, কিংবা ডিসেবল করে রাখতে পারেন পারমানেন্টে যদি চান তো এভাবে ইনেবল কিংবা ডিসেবল রাখতে পারেন আপনি এই কিছু অপশানগুলিকে। হ্যাঙ্গিং মতো এখানে যদি চান তো আপনি এলে ইনেবল কিংবা ডিসেবল করতে পারেন, আপনার কোনো প্রবলেম নেই। এর কিছু অপশান যদি আপনি চান তো নোটিফিকেশানের কিছু অপশান আপনি ডিসেবলও করে রাখতে পারেন। টাটা সবাই যদি চান তো কিছু কাস্টমাইজ আপনি করে রাখতে পারেন, ভোল্টি আইকন চাইলে আপনি এলে এডিট করতে পারেন। এলে যদি আপনি আইকনগুলি হাইট আছে, যেহেতু আমার এটা পার্সেন্টেজটা হাইট আছে, আপনি ইনেবল করে নিতে পারেন। এই ধরনের আপনি যদি চান তো আরও কিছু অপশান এখানে বা এইসব চান্ত গেলে ব্যাটারি পার্সেন্টেজও কাস্টমাইজ করতে পারেন আপনি। আরও কিছু কিছু অপশান দেওয়া আছে এটার মধ্যে, আপনি যদি চান তো ইনেবল করে নিতে পারেন। যে কোটে আমার প্রয়োজন হচ্ছে আমি সেই কোটে ইনেবল করে নিচ্ছি, আপনি যদি চান তো আপনি কিছু আরও অপশান আপনি ইনেবল করতে পারেন এটার মধ্যে। কিছু অপশান আমি ইনেবল করে নিলাম, আপনি যদি চান তো আপনি কিছু আরও অপশান ইনেবল করতে পারেন, যেটা আপনার পছন্দ হোক সেটা আপনি ইনেবল করতে পারেন। আপনি যদি আরও এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি যাবেন, সিকিউরিটি যাওয়ার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, স্মার্ট লক, এগুলো আপনি সুবিধা পেয়ে যাবেন এটার মধ্যে।
কিন্তু সাউমি পার্ট দেওয়া আছে, সাউমি পার্টের মধ্যে কিছু কাস্টমাইজ দেওয়া আছে, সেগুলো কাস্টমাইজগুলি আপনি করতে পারেন এটার মধ্যে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি লাইক করার সাথে সাথে আপনার যদি চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে দাবিয়ে অলে করে দেবেন। আর দেখবেন সিস্টেমে যাবো, সিস্টেমে যাওয়ার পর দেখবেন নেভিগেশন জাস্টে যাবো, এখানে তারপর আপনি জানত ফুল স্ক্রিন মোডে আপনি সেটি ফুল স্ক্রিন মোড আপনি ইউজ করতে পারেন সেটার মধ্যে, তাতে আপনার কোনো প্রবলেম আসবে না এটার মধ্যে ফুল স্ক্রিন মোড ইউজ করার জন্য। এখানে চাইলে আপনি ব্যাকআপও করে নিতে পারেন, আপনি যদি চান তো আপনি জিমেল অ্যাকাউন্ট দেওয়া করে এখানে ব্যাকআপ করে নিতে পারেন। দেখতে পাবেন এখানে অ্যাপস ডাটা কি কল হিস্ট্রি কন্ট্যাক্ট ডিভাইস এসবের SMS এসব যদি চান তো আপনি ব্যাকআপ করে নিতে পারেন আপনার ডিভাইসের মধ্যে, মানে জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনি চাইলে আপনি ব্যাকআপ করে নিতে পারেন। এটি একটি নেটওয়ার্কে যাবো, নেটওয়ার্কে যাই করে একটি সিম কার্ডে যাবো, যে কোনো একটি সিম কার্ডে যাই দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই কলিং আছে, দেখে নেবো ওয়াইফাই কলিং দেওয়া আছে এটার মধ্যে, যে চান্দা আপনি ওয়াইফাই কলিং করতে পারেন এটার মধ্যে কোনো তাতে প্রবলেম হবে। নেটওয়ার্কে অনেক কিছু রকমের অপশান দেওয়া আছে, এ ধরনের কিছু নেটওয়ার্ক আপনি পেয়ে যাবেন, এটি যদি চান যেটা যেটা আপনার পারফেক্ট মনে হবে সেটা আপনি ইউজ করবেন নেটওয়ার্কে। যদি আরও কিছু অপশান দেখতে হয় আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন, এটা খুবই একটি পারফেক্ট রুম, এটি রুমটি ইউজ করতে কোনো প্রবলেম আসবে না, আর রুমটি ইনস্টলিংও খুবই সহজভাবে ইনস্টলিং করতে পারবেন যদি চাইলে।